ছাব্বিশে জানুয়ারি 2018 উনসত্তরতম ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল নদিয়া জেলার কল্যাণী মহকুমার সেন্ট্রাল পার্ক ময়দানে। শহীদদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সম্মান জানিয়ে রাষ্ট্র স্যালুট জানানো হল। সশস্ত্র সেনা, ফায়ার ব্রিগেড সহ স্কুল পড়ুয়া, এনসিসি, রিলিফ অ্যান্ড রেস্কিউ ইউনিট অফ ইন্ডিয়া ও হিউম্যান রাইটসের মতো কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও আরও বহু দেশপ্রেমী মানুষের সামনে রাষ্ট্র পতাকাকে স্যালুট জানিয়ে পতাকা উত্তোলন করলেন কল্যাণী মহকুমা প্রশাসনের দুই শীর্ষকর্তা এসডিও ও এসডিপিও। স্বতন্ত্র ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হল সমবেত কণ্ঠে। শ্যামলা মাতরম্ব